আমার এই পরিণতি হয়েছে আল্লাহ, ও ভাইরা আমার, এর ভিতর দিয়ে ইবলিস বোঝাতে চাইলো আল্লাহ, এ পরিণতি তো আমার আদমের জন্য হয়েছে। ফাকালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই আদমের আওলাদরা কি করে জান্নাতে যায় আমিও সেটা দেখে নেব। আমি অবশ্য অবশ্যই বসে থাকব, লাহুম তাদের সিরাতাকাল মুস্তাকিম তোমার দেওয়া সোজা রাস্তায়, তুমি তাদেরকে যে সোজা রাস্তা ভালো রাস্তাটা দেবে। আদমের আওলাদরা যত ভালো কাজ করবে ভালো রাস্তায়, আমি যে বসে পড়ব চেষ্টা করব ওদেরকে ভালো রাস্তা থেকে বিগড়ে দেওয়ার, ভালো রাস্তা থেকে বিগড়ে দেওয়া। এমনি বলতেছি যে সেই সন্ধ্যে থেকে ইবলিস ঘুরতেছে, আর যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ ঘুরবে ঘুরবে, ততক্ষণ বসে থাকবে। একটা লোককে যদি মজলিসে আটকানো যায়, অথবা একটা মানুষকে যদি মজলিস থেকে তুলে দেওয়া যায়, সেটাই ইবলিসের বড় এবার বলুন এই এতক্ষণ ধরে অশোনার পরে কি মনে হলো? আমরা যারা আছি মজলিস শেষ না হওয়া পর্যন্ত যদি উঠে যাই ইবলিস জিতে যাবে না? জি, ইস্তেঞ্জার জন্য একটু ওঠার দরকার, উযুর জন্য ওঠার দরকার, প্রশ্নটা ভিন্ন। যদি ইবলিস তুলে দিতে পারে জিতে গেল কে? ইবলিস। আজ নিয়ত করে ফেলুন আমরা ইবলিসকে জিততে দেব না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো একবার বলুন আমিন। যতক্ষণ পর্যন্ত এই মজলিস শেষ না হয়, ভাই আমি আখেরি বক্তা হলে হয়তো শেষ করে দিতাম, কিন্তু আমি তো আখেরি বক্তা না, আর একজন বক্তা এখনো আছেন, তো তিনি আসবেন আমার পরে। দুটোর সময় উঠবার কথা আছে, ইনশাল্লাহ দুটোতেই আসবেন, আর মাত্র ক মিনিট। একটু মন লাগান, হাদিসটা মনে আছে? বলে গেছেন, এই যে হাদিসটা পড়ছিল বলে গেছেন, আমার মনে আছে। তো তাম পৃথিবীর হুজ্জাজে কেরাম তাদের হজ্জের কোন কাজ মদিনা মুনাব্বারাতে না থাকলেও শুধু রসুলুল্লাহর সঙ্গে দিদার করার জন্য তারা মদিনাতে যান। জি, মদিনাতুর রসূলে যান শুধু তারা রসূলকে সালামের নজরানা পেশ করতে, আর রসূলের রওজায় আকদাসের সঙ্গে একটু দিদার দিতে। সুবহানাল্লাহ, একটু মন খুলে সুবহানাল্লাহ। নবী অফারটাও তো দিয়েছেন খুব মারাত্মক। আল্লাহ পাকের রসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও গো আমার উম্মাত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, মান যারা কবরি বাদা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার ইন্তেকালের পরে যে মানুষটা আমার রওজা একদাসটা খাঁটি খালেস অন্তর নিয়ে জিয়ারত করলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত ওই মানুষটির জন্য অজীব হয়ে গেল। আর একটু মন খুলে বলেন সেই নবীকে পাওয়ার জন্য সবাই যায় মদিনায়, আর এই লোকটা মদিনা থেকে যাচ্ছে দামেস্কে। মনে আছে হাদিসটার কথা নাকি? কার কাছে?
ভুলে গেছেন, আপনারা ভুলে গেছেন, আমি যাইনি হযরত আবু দারদার কাছে। জি মিনাল মদিনাতি মদিনাতি রাসূলিল্লাহ লিহাদিসিন বলগনি আন্নাকা তুহাদ্দিসু বিহি আলিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা এসে বলল আমার কাছে এই খবরটা পৌঁছেছে যে আপনার কাছে একটা হাদিস আছে, আপনার কাছে একটা হাদিস আছে, হাদিস আছে, সেই হাদিসটা জানবার জন্য আমি আপনার দরবারে সুদূর মদিনা মুনাব্বারা থেকে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের মনে আছে একবার বলেছিলাম যে নবী ইন্তেকাল করেছেন মদিনায়, রাসূল তার জিন্দেগির বেশিরভাগ হাদিস তো বয়ান করেছেন মদিনায়, কোথায়? মদিনায়, মদিনায়। অথচ এই মানুষটা সেই মদিনা ছেড়ে দামেস্কে যাচ্ছে হাদিস শুনতে। এবার আবু দারদা কি বলছে শুনুন। কালা ফামা জাআ বিকা তিজারাতুন, বললেন এই হাদিস শুনবার পাশাপাশি তোমার কি কোনো ব্যবসার উদ্দেশ্য আছে? তুমি যে বললে যে আমার কাছে একটা হাদিস আছে, সেই হাদিসটা শুনবার জন্যে তুমি এত রাস্তা অতিক্রম করে এই সুদূর মদিনা মুনাব্বারা থেকে এই দামেস্কের মসজিদে আমার দরবারে হাজির হলে, তে তোমার এই হাদিস শুনবার পাশাপাশি ব্যবসার কোনো টার্গেট? লোকটা কি জবাব দিল জানেন? এক কথায় জবাব দিল, কাল্লা, না না না, আমার ব্যবসার কোনো টার্গেট নেই হযরত। আমি মদিনা থেকে এত রাস্তা এসে হাজির হয়েছি হাদিস শুনবার জন্য। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই শত শত কিলোমিটার রাস্তা পাড়ি দিচ্ছেন শুধু নবীর একটা হাদিস জানতে। মদিনা টু দামেস্ক, সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো হযরত আবু দারদা বললেন ব্যবসার উদ্দেশ্য নেই তো বুঝলাম, এবারে আবার একটা প্রশ্ন, বললেন অন্য কোন উদ্দেশ্য? বললেন দোসরা কোন উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি। ব্যবসার উদ্দেশ্য না থাকতে পারে, হতে পারে তো অনেক সময় আমরা দূর দূরান্তে অনেক আত্মীয়ের বাড়িতেও যাই, তো শুনলাম অমুকের কাছে একটা হাদিস আছে, শুনে আসি। বললেন তাও না, লোক লোকই কথার জন্য আসিনি, আত্মীয়ের বাড়িতে আসিনি, মেহমান নামাজি নেওয়ার জন্য এখানে আসিনি, এসছি মদিনা মুনাব্বারা থেকে প্রিয় রসুলের জবানের একটা হাদিস শুনেছি আপনার কাছে আছে, ওই হাদিসটা আমি শুনব, ওই হাদিসের জ্ঞান আমি জোগাড় করব। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী দামেস্কের মসজিদে বসে থাকা অবস্থায় বললেন আপনি ব্যবসা বাণিজ্যের জন্য আসেননি, আপনি কোনো লোকলৌকিকতার জন্য আসেননি, মেহমান নামাজি নেওয়ার জন্য আসেননি, আপনি এখানে আত্মীয়তা করবার জন্য আসেননি, কারোর বাড়িতে আপনি এখানে আসেননি, শুধুমাত্র প্রিয় নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর জবানি মোবারকের একটা হাদিস পাওয়ার জন্য সুদূর মদিনা তৈয়বা থেকে মদিনাতুর রাসূল থেকে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শহর থেকে এত রাস্তা পাড়ি দিয়ে দামেস্কের মসজিদে মসজিদে এসে আপনি হাজির হয়েছেন। আমি আবু দারদা আমার সঙ্গে আপনি দিদার করলেন। এবারে আপনি মনে রাখুন, ফাইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে বলতে শুনেছি। আল্লাহ পাকের নবী নিজ জবানি মোবারকি জানিয়েছেন, মান সালাকা তরিকান, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ার যে মানুষটা এলেম অর্জনের জ্ঞান অর্জনের কোন রাস্তা ধারণ করে, আল্লাহ পাকের যে বান্দা অথবা বান্দি কিংবা আল্লাহর কোন বান্দা বান্দি যখন জ্ঞান অর্জনের কোন রাস্তা ধারণ করে, কোরআনের জ্ঞান অর্জন হাদিসের জ্ঞান অর্জনের কোন রাস্তা ধারণ করে, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য তার দয়ার জান্নাতের একটি রাস্তা সহজ করে দেয়।